১৬ দফা দাবিতে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে চার ঘণ্টার গণ অবস্থান অনুষ্ঠিত হয় শনিবার। এদিন রাজধানী পোস্ট অফিস চৌভনি এলাকায় হয় গণ অবস্থান। এই গণ অবস্থান থেকে কর্মচারীদের দাবি দাওয়া তুলে ধরা হয়। গণ অবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শিক্ষক কর্মচারীদের বঞ্চনার পরিপ্রেক্ষিতে যে ১৬ দফা দাবি নিয়ে গণ অবস্থানে সমর্থন করে প্রদেশ কংগ্রেস, গণঅবস্থানে রাজ্যের সমস্ত কর্মচারী বৃন্দকে এগিয়ে এসে দাবি পূরণের আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরো জানান, সরকার প্রতিষ্ঠিত হলে কংগ্রেস সরকারি কর্মচারীদের স্বার্থে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী বেতন কার্যকর করা হবে, বকেয়া ৩০% মহার্ঘ ভাতা প্রদান করা হবে, এছাড়াও যে দাবিগুলি রয়েছে সেগুলি অত্যন্ত গুরুত্বের সাথে পূরণ করা হবে বলে জানিয়েছেন। সরকারি কর্মচারী ফেডারেশন যে দাবিগুলো আজকে উত্থাপন করে কোন অবস্থান করছে, এটা শিক্ষক কর্মচারী সমাজের দাবি হয় এবং কংগ্রেস পার্টি এটাকে আমরা সমর্থন করি। আমি দাবি করতে পারি ত্রিপুরায় শিক্ষক কর্মচারীদের আসল প্রতিনিধি কর্মচারী ফেডারেশন। তারা যখন লড়াই করেছে কংগ্রেস সরকারের সময় যে স্কেলটা দেওয়া হয়েছে তাদের দাবিকে করা হয়েছে এবং আজকে যারা পেনশনার্স আছে ৫০-৬০ হাজার টাকা পেনশন পাচ্ছে, পাওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি শিক্ষক কর্মচারী যারা আমাদের জাতীয়তাবাদী ফেডারেশন ATTA